ভারতের অন্ধ্রপ্রদেশে দুই ট্রেনের মধ্যে সংঘর্ষে 13 জন নিহত ও 40 জন আহত হয়েছেন। গতরাতে বিজয়নগরম জেলার কণ্টকপল্লিতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনে পলাশা নামের একটি এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড় যাচ্ছিল। উপরের কেবলে ব্রেকের কারণে ট্রেনটি দাঁড়িয়েছিল। ওই সময় অন্য প্রান্ত থেকে আসা পলাশা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে ধাক্কা দেয়। এতে তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সংস্থার কর্মীরা। ঘটনাস্থলে ভিড় করেছেন আশপাশের লোকজন। আহতদের উদ্ধার করে কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে 10 লাখ, গুরুতর আহতদের 2 লাখ এবং সামান্য আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন রেড্ডি। মুখ্যমন্ত্রী দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আশপাশের অঞ্চলগুলো থেকে যতগুলো সম্ভব অ্যাম্বুলেন্স পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।